এক সপ্তাহের ব্যবধানে ফের বন্যা হানা দিয়েছে সুনামগঞ্জে। আগের দফার ধকল কাটতে না কাটতেই দ্বিতীয় দফা বন্যায় দিশেহারা সুনামগঞ্জের মানুষ। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে লালমনিরহাট ও গাইবান্ধায়। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফায় বন্যায় আবারও হাঁটু পানিতে তলিয়ে গেছে সুনামগঞ্জ শহরের বেশিরভাগ এলাকা। অতি বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শহরের বড়পাড়া, তেঘরিয়া, নবীনগর, ষোলঘর, উকিলপাড়া, মোহাম্মদপুর এলাকার বাড়িঘর এবং রাস্তাঘাটেও পানি উঠেছে। সদরের সাথে তাহিরপুর, বিশ্বম্বরপুর, দোয়ারাবাজার ও জামালগঞ্জ উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আমাদের রাস্তাঘাট ভাঙা শুরু হয়, আমরা কোনো ধরনের কোনো সহযোগিতা পাই না। এইরকম একটা সুইচ গেট এখানে আছে, এটা প্রতি বছরই ভাঙে, এটার আসলে কোনো স্থায়ী সমাধান নেই। আর এই ভোগান্তি আপনারা দেখতেই পাচ্ছেন, চারপাশের লোকজন নৌকা দিয়ে পার হচ্ছে। একবার পানি হয়ে গেছে, আবার বন্যা হয়েছে, একবার বাড়িতে পানি উঠে গেছে। এখন আমরা রাস্তাঘাটে চলাফেরা করতে পারতেছি না, কিভাবে আমরা বাঁচবো? আগামী কয়েকদিন আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা উল্লেখ করে পানি উন্নয়ন বোর্ড বলছে বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ভারী বর্ষণের এ ধারা আগামী 72 ঘন্টা অব্যাহত থাকতে পারে। এর ফলে সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তরফ হতে বন্যা পরিস্থিতি সার্বিকভাবে মাঠ পর্যায়ে নিবিড়ভাবে মনিটরিং করা হচ্ছে। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই আবারও ফুঁসে উঠেছে তিস্তা নদী। নদীর উজানে থাকা ভারতে ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলে নদীটির পানি বেড়ে বাংলাদেশের দিকে আসছে। ফলে পানির চাপ নিয়ন্ত্রণে ব্যারেজের 44টি গেটের সবগুলোই খুলে রাখা হয়েছে। লালমনিরহাটের তিস্তা তীরবর্তী বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। জেলায় নতুন করে অন্তত 20,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে, অনেকেই সরে যাচ্ছেন নিরাপদ আশ্রয়ে। গাইবান্ধায় সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত 3 দিনের টানা বৃষ্টিতে গাইবান্ধার সবকটি নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। ফলে দ্বিতীয় দফায় বন্যার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন নদী তীরবর্তী এবং চরাঞ্চলের মানুষ। বন্যায় সুন্দরগঞ্জ, গাইবান্ধা সদর, ফুলছড়ি এবং সাঘাটা উপজেলার 265টি চরের প্রায় 50,000 পানিবন্দী মানুষ মানবেতর জীবনযাপন করছেন। ওয়ালিউল্লাহ আলী, NTV, নিউজ ডেস্ক।